হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ছিটরুটি পিঠা অথবা ছিটা পিঠা। এই পিঠাটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর অল্প উপকরণেই এই পিঠাটা তৈরি করা যায়। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালের গুঁড়ার সাথে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে নর্মাল পানি দিয়েই ব্যাটারটা তৈরি করছি। এই পিঠার ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা করে করতে হয়। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম পাতলা করে নিতে হবে। এখন আমি পিঠাটা ভেজে নেব। এই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি আর ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়েছি। আর পিঠার ব্যাটারটা কিন্তু এই রকম পাতলা করতে হবে। এবার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ছিটা পিঠা তাই হাত দিয়ে ছিটিয়ে এইভাবে পিঠাগুলো বানাতে হবে। এই পিঠাটা হতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। পিঠাটা যখন হয়ে যায় তখন পিঠাটা প্যানের থেকে উঠে আসে। এখন পিঠাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। পিঠাটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি। এর আগে একটা টিস্যু দিয়ে প্যানটা মুছে নিচ্ছি। একইভাবে পিঠার ব্যাটারটা ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। পিঠাটা বানাতে বানাতে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, তাই অল্প একটু পানি দিয়ে বারবার পাতলা করে নিতে হবে। পিঠাটা এখন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা খুবই সফট থাকে তাই খেতেও অনেক মজা। এই পিঠাটা আমি গরুর মাংসের ভুনা দিয়ে পরিবেশন করছি। আর এই গরুর মাংসের ভুনাটা আমি কিভাবে রান্না করেছি তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের এই রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।